गुड मॉर्निंग फ्रेंड्स। এই জাস ঘুম থেকে চোখ খুলেই ভাবলাম আপনাদেরকে গুড মর্নিং বলি। আমার অবস্থা দেখেছেন, এখনো মুখ ধোয়া হয়নি, কিছু করা হয়নি। দেখবেন কটা বাজে এখন, দাঁড়ান ঘড়ি থেকে নিয়ে যাই। এই দেখুন কটা বাজে, দেখলেন 7:15, ইট ইজ 7:15। এসকেকে দেখবেন একদম রেডি হয়ে বসে আছে বাবুর মতন। কিসের জন্য? চা খাওয়ার জন্য। আমার তো মুখ ধোয়া হয়নি। আই উইল টেক ইউ স্ট্রেট টু এসকে, হোল্ড অন। ভাই কেমন আছেন? গুড মর্নিং। আর বলবেন না, সকালবেলা থেকে শুরু হয়েছে, ব্লক করে ব্লক করবে, আপনাদের জন্য তো করা না। এখন দেখতে আমারও ঘুম ভাঙেনি, আমি কিন্তু ঘুমের মধ্যেই আছি, তারপরে যদি করছি আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে সবার। আর তো আমরা তো খারাপ কিছু করছি না। আর যাই হোক, যেটা বলার, সবাই ভালো থাকবেন, আর কিছু বলার নেই আমার। So what SK said, he's still in his sleep. He's looking fresh, or I'm looking fresh. Look at me, I have not even washed my face. And without washing my face, friends, I'll take you to the kitchen, okay? I already finished making two items. I didn't get up from sleep, কিন্তু দুটো আইটেম করা হয়ে গেছে। আমি ওটা গ্যাসের মধ্যে বসিয়ে আবার শুয়ে পড়লাম। এত ঘুম ধোয়া হয়নি এখনো। SK is ready right now. এই দেখুন ডাল করা হয়ে গেছে। I finished boiling the dal. What dal? মসুর ডাল, মসুর ডাল। Oh God, কি হয়ে গেল এখানে। I have boiled my potatoes. Now I will go and wash my face. I'll freshen up and then get back to you again. Okay? দেখলেন তো সকালে সকালে উঠে ডাল and আলু বয়েল, I've done, finish. Today I have to again না that trainer. বাবা মাথার ঘুর 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 করে। তারপর এই যে বন্ধুদের আওয়াজ যে শুরু হয়ে গেলে তখন না মনটা ঠিক জায়গায় থাকে না, এত আওয়াজ। আচ্ছা, বিফোর আই গো টু দ্য ওয়াশরুম টু ফ্রেশন আপ টু ওয়াশ মাই ফেস, আই টেক ইউ কোয়াইটলি টু এসকে, হ্যাঁ, সি হোয়াট এসকে ইজ ডুইং রাইট নাও। ওকে, ইয়েস্টারডে ইউ ওয়াজ সেইং নো এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ, নাও সি আই টেক ইউ, হ্যাঁ, ওয়েট, হোল্ড অন। জানি না যে আমি দেখাচ্ছি, এখন তো এসকে তো এক্সারসাইজ করছে, ও তো মাথার মধ্যে তো চা চা ঘুরছে সারা গেল, দেখলেন। এক্সারসাইজটা করছে, ও জানে না যে আমি এক্সারসাইজটা দেখাচ্ছি আপনাদেরকে, এখন ডাকছি। হ্যাঁ এসকে, একবার দেখো, তুমি কি জানোই না যে আমি তোমাকে দেখাচ্ছি, তোমাকে দেখাচ্ছি কিন্তু ফ্রেন্ডসদেরকে, তুমি কেমন করে এক্সারসাইজ করছো। ঠিক আছে তুমি করো, আমি আমি তাহলে ওয়াশরুমে গিয়ে আসি। হ্যাঁ, দেখলেন তো এসকে ইজ ডুইং, আপনারা কি করছেন কি করছেন না। আচ্ছা ঠিক আছে, এই বাসির মুখে তো আপনাদের সাথে এত কথা বললাম, যাই আমি একটুখানি মুখটু ধুয়ে আসি, তারপর আপনাদেরকে সাথে গিয়ে চা করতে হবে, তারপর তো চলবেই, মানে দিনটা সারাদিনই চলবে, কী করব বাবা। আজকে সেই আজকেও সেম জিনিস, ওই ট্রেনারের মুখটা দেখছিলাম, আবার আজকে ট্রেনার বলছে ভালো করে ড্রেস ট্রেস করে আমাকে আবার ক্যামেরাতে আসতে হবে। একদিন ক্যামেরা অফ করে ট্রেনিং নিচ্ছিলাম, আজকে ট্রেনারটা একদম, বাবা ট্রেনারটা একদম এমনি করে দেখে তারপর বললো আজকে সবাইকে ক্যামেরাতে আসতে হবে, সো আই হ্যাভ টু ড্রেস আপ না, এই জন্য আরও টেনশন,
আজকে গামের দিকে এমনি তাকিয়ে তাকিয়ে ট্রেনিং দেবে একদম। আমি আর একজন মেয়ে, বাবা মা যা দিচ্ছে সব মানে সব এখান থেকে এখন উপরে চলে যাচ্ছে, সব একটা মনে করছি আরেকটা ভুলেই যাচ্ছে, জানি না টেস্টে কী করবো। ঠিক আছে যাই, আমি চা করি, সরি মুখটা ধুয়ে আসি, আবার আপনাদের কাছে ফিরছি। ঠিক আছে যান, আপনারা কি মনে হয় এখনও উঠেনি, 7:15 বাজে, আমি তো উঠলাম, কেন কি সেই জন্যই না, কী করবো। I have washed my face, refreshed myself. এখন তো চা করতে হবে, তাও দেখছেন চোখটা কেন ফুলে ঢোল, আর একটু ঘুমালে ভালো হতো। কটা বাজে দেখবেন, কত ভোরবেলা উঠেছি, দাঁড়ান টাইমটা দেখাই। See friends, what's the time right now? It is going to be 7:40. Almost going to be 7:40. দেখতে পাচ্ছেন? কি গো তোমার প্রেশারটা নিয়ে নি। হ্যাঁ I will take his pressure. It's 7:45. I'll take his pressure and I'll take his oxygen measurement as well as usual. এখন একটু প্রেশারটা বেশি হবে, কারণ এইমাত্র এক্সারসাইজ করে উঠলাম তো। নোংরা গাড়ি এসছে, আজকে নোংরা ফেলবো না, নোংরা নেই, আর একটুখানি বাকি আছে, সাথে আসো। আপনারা চেক করবেন SPO2 96.84 আছে, পালস ইজ 84 অ্যান্ড অক্সিজেন লেভেল ইজ 96, ভেরি গুড SPO, ভেরি গুড ভেরি গুড। Now this is main for him. The oxygen level koto 96, pulse koto 84. Mone ache to? Ami bhule gele kintu mone korben. Eta shobshomoy porar shomoy etai upore thakte hobe bolla amake. আপনারা কি দেখতে পাচ্ছেন? অত দূর থেকে তো আমি নিয়ে যেতে পারছি না, দাঁড়ান আমি লিখে আপনাদেরকে দেখাচ্ছি, তুমি অমনি ধরে থাকো, হ্যাঁ ওটা বের করলে কিন্তু বেরিয়ে যাবে। ইজ 123/78 78 and what is the mmHg? 81. আজকে ডেট হলো, আজকে ডেট হলো 10 না, না 12. কটা বাজে? 7:45 AM. আমি বন্ধুদের কাছে দিয়ে দেখাই, ঠিক আছে না?
আজকের দেখুন এই যে এটা লাস্টের দিকে 123/78 and MMHG is 81. I don't know whether you can see or not. দেখলেন এসবই করার ভালো, ঠিক আছে আমি এবার চাটা নিয়ে আসি, চলুন এসকে চাটা নিয়ে আসছি। হ্যাঁ the tea is ready, but before that friends এটাকে একদম ভুলবেন না, ওকে ডোন্ট ফরগেট প্লিজ। And here today I will have tea, so the tea is ready. এবার নিয়ে চলি আমরা সবাই মিলে খাই, চলুন চলুন। আজকে চাটা এসে গেলে আমার অক্সিজেন এসে গেছে। এই যে এখনই অক্সিজেনের ইয়ে মেজারটা মাপলাম না, সেটাও ছিল না। এই যে এই চাটা আছে ওর অক্সিজেন, এই যে আবার ঢুকে গেল আটের ভিতরে। তাহলে চাটা হয়ে গেল করা, এখনো আটটা বাজেনি। ডাল হয়ে গেল রান্না করা, আলু বয়ল করা হয়ে গেল, এবার চাটা খাবো। মুখ ধোয়া হয়ে গেল। হ্যাঁ কি গরম সকালে সকালে, না এসকে কত গরম। হ্যাঁ এসকের এক্সারসাইজ মানে মর্নিং ফার্স্ট ট্রিপের এক্সারসাইজ হয়ে গেল। আপনারা এবার উঠুন, উঠবেন না নাকি, উঠুন উঠে তো চা টা খান, মুখটুক ধোন। আচ্ছা ঠিক আছে, আপনারা যতক্ষণ মুখটুক ধুচ্ছে ততক্ষণ আমি চা খে, তারপর ভাবি আর কি আপনাদেরকে দেখাবো। কাজ তো অনেক আছে, ঘর মুছে তো দেখাতে পারি না, যেভাবে ঘরটা আমি মুছি না আপনারা ভয় পেয়ে যাবেন, আমি পুরো মাটিতে শুয়ে শুয়ে একদম ঘর মুছি। ঠিক আছে আমি চা খাই, আপনারা খান। এসকে তো খালি নিচের দিকে তাকাই, জানি না চার দিকে খালি তাকাই। এই যে বন্ধুদেরকে একটু তাকাও, চলুন চাটা খেয়ে নিতে, আপনারা চাটা খান, চার সাথে কি খাবেন ভুলবেন না তো, আমি তো আছি মনে করে দেওয়ার জন্য। ঠিক আছে টাটা টাটা মিন্স আবার আসবো ফিরে, কতবার বলবো। হাই ফ্রেন্ডস, আমার চান হয়ে গেছে, আপনার কি স্নান হয়ে গেছে? এনিওয়েজ আই হ্যাভ ডান উইথ মাই বাথ, আই হ্যাভ ডান উইথ মাই হাউস হোল্ড ওয়ার্ক, আই হ্যাভ ডান উইথ মাই কুকিং, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট আই এম রেডি টুডে অ্যাজ বিকজ আজকে আমার ভিডিও কনফারেন্স হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আই হ্যাভ মাই ট্রেনিং বাই হ্যাভিং মাই ক্যামেরা সুইচড অন, সো আই ক্যানট অ্যাফোর্ড টু সুইচ মাই ক্যামেরা অফ, ওই জন্য আজকে আমি একটুখানি ড্রেস করেছি। কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো কি হোয়াট ইজ দ্য মেনু ফর টুডেজ লাঞ্চ। ভেরি সিম্পল, অ্যাজ ইউ গাইজ নো দ্যাট টুডে ইজ থার্সডে, আর এস কে অ্যান্ড মাই সেলফ উই অলওয়েজ হ্যাভ ভেজ অন থার্সডে। ওয়াই? অ্যাজ বিকজ টুডে ইজ সাই বাবাজিজ ডে, সো দ্যাট ইজ ওয়াই ওনলি ফর সাই বাবাজি এস কে মাই সেলফ অ্যান্ড মাই ডটার সুইটি উই অল হ্যাভ ভেজ। সো বাট আই এম গুড টু শো ইউ হোয়াট আই হ্যাভ প্রিপেয়ার ফর মাই veg item for today. Okay, come on, bear with me, come on. এই দেখুন টুডেজ লাঞ্চ মেনু, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন দিস ইজ মসুর কি ডাল, ওকে, আর ইয়ে হ্যায় আলু ভর্তা, যো কি দো টাইপস কা আলু ভর্তা বানতা হ্যায় বাট মেনে আজ ফ্রাই করকে আলু ভর্তা বানায়া। ইয়ে হ্যায় পাপড়, ये है आलू और भिंडी, वो जो मसाला भिंडी जिसे कहते हो, और ये है राइस। तो आज के लिए मेन्यू ये है, और मैं एक्चुअली क्या करती हूँ ना, मैं एसके के लिए भी प्लेट में खाना परोस के रख देती हूँ, बिकॉज देन ही विल नॉट हैव एनी प्रॉब्लम राइट, एंड ही डजंट इवन हैव टू नॉक एंड डिस्टर्ब मी दैट, लाइक यू नो खाना परोस देने के लिए। सो मैं क्या करती हूँ, मैं उसका भी खाना परोस देती हूँ, और अभी मैं अपना खाना परोसूँ, and I will have my lunch right now. It's almost 11:30 and so I have to get prepared. So guys, this is all for today. Today means as of for now, but once I log out I will get back to you again, okay? So I'm a little tense, so
एनीवे कोई बात नहीं है, तो लेट मी हैव माय लंच, आई विल गेट ओवर विद माय लंच, आई विल लॉग आउट एंड आई विल कम बैक अगेन। एंड गाइस प्लीज, जब तक आप फ्री हो, रिलैक्स हो जाओगे, थोड़ा दोपहर को रिलैक्स मूड में रहोगे, काइंडली वॉच माई ब्लॉग्स एंड कॉमेंट प्लीज, ओके। सो एज यूजुअल एस के एखन एक्सरसाइज करछे, एंड जखन ओ एक्सरसाइज एमनी नॉर्मली करे, ही डज नॉट वेयर हिज टी शर्ट, तो बेयर बॉडी एक्सरसाइज करे, सो ही फील्स अ बिट शाई टू कम इन द कैमराज एट दिस टाइम। तो कोई बात ना, आफ्टर माई लॉग आउट आई विल गेट हिम बैक अगेन एंड वी बोथ विल अगेन ऑब्वियसली विल हैव टू से गुड नाइट एंड मीट यू बिफोर आई गो टू बेड, राइट। सो ओके काइंडली फ्रेंड्स, अपना अपना काज करूँ, शेष करूँ और आबार मीट करब, ओके टिल देन। सो फ्रेंड्स, এই জাস্ট লগ আউট হলো আর দেখছেন আমার কি কন্ডিশন, এতক্ষণ বসে বসে ট্রেনিং নিয়ে ভীষণ টায়ার্ড, ফিলিং ভেরি টায়ার্ড, অ্যান্ড আই অলসো হ্যাভ আ লট অফ হোমওয়ার্ক টু ডু অন হোয়াট এভার ট্রেনিং আই হ্যাভ গট। আমাকে সব ইউ নো আই হ্যাভ টু মেক আ প্রসেস ফ্লো চার্ট হোয়াট এভার আই হ্যাভ লার্ন টুডে, সো ইটস রিয়েলি রিয়েলি ভেরি টায়ারিং অ্যান্ড বাট লগ আউট হয়ে গেছে। নাও আই উইল প্রিপেয়ার দ্য ডিনার অ্যাজ সুন অ্যাজ পসিবল, আইল মেক ডিনার, আইল হ্যাভ ডিনার অ্যান্ড দেন আইল ফ্রেশন আপ মাই সেলফ অ্যান্ড দেন আইল গেট ব্যাক টু ইউ অ্যাগেন, ওকে। হোয়াট, গুড নাইট তো বলতে হবে না, গুড নাইট না বলে ঘুম কি করে হবে। কিন্তু যাক, আজকে দিনটা ভালোই গেছিলো অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি স্মুথ, দ্য ট্রেনিং ওয়াজ স্মুথ, ইটস জাস্ট দ্যাট বসে বসে একটুখানি মানে আমার স্পন্ডিলাইটিস আছে, ওই জন্য আই এম হ্যাভিং এ লিটল ব্যাক পেন, বাট এটা তো ডেইলি ইউনো ডেইলি ব্যথা, কিছু বলার নেই। সো এনিওয়ে রাইট নাও আইল সি ইউ অ্যাগেন অ্যান্ড আপনারা কাজ টাজ করুন আর আমি জাস্ট কাজটা শেষ করলাম, আবার গো টু দ্য কিচেন আর প্রিপেয়ার ডিনার অ্যান্ড দেন আইল গেট ব্যাক টু ইউ উইথ হোম উইথ এস কে, ওকে। হাই, হ্যালো, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের বৃষ্টি হলে হবে কি, প্রচন্ড গরম, সত্যি ভীষণ গরম আছে। আর আপনাদের কি ডিনার হয়েছে কি? এনিওয়ে ফ্রেন্ডস, আমাদের তো ডিনার হয়ে গেছে, আমরা ডিনার করে পুরো ফ্রেশন আপ হয়ে গেছি, আমরা 10টার মধ্যে খেয়ে নি, অ্যাকচুয়ালি 10টার আগেই খাই আমরা, আমরা যা আপনি চেষ্টা করুন, আপনারাও চেষ্টা করুন 10টার আগে খেয়ে নিতে। হ্যাঁ, আসলে আমরা 10টার আগেই খেয়ে নি, লাইক উইদিন 9:30 বসলে আমাদের 10টার খাওয়া কমপ্লিট হয়ে যায়, বিকজ আমার শিফট টাইমিং এর জন্য। ওই যে এনিওয়ে দ্যাট ইজ অ্যাজ ইউজুয়াল লাইফ। কিন্তু আপনারা কি খেয়েছেন কি এখনো খাননি? আর ঠিক আছে, আপনারা ডিনার করে নিন। আর একটা কথা, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, ওকে। আপ লোক কমেন্ট কিজিয়ে মেরা ব্লগ দেখকর কি আজ কা ব্লগ আপকো কেসা লাগা নেই লাগা সব কমেন্ট কিজিয়ে, ওকে। আর কি বলবো, বলো আর কি বলতে হবে, ওকে ফ্রেন্ডস, তাহলে গুড নাইট। এবার ব্লগটাকে আজকের জন্য এখানেই শেষ করি। তাহলে আমি আপনাদেরকে তার লাস্ট কথা বলতে হবে, সেটা তো আপনারা জানেনই। হোয়াট, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু হুজ চ্যানেল, টু আর চ্যানেল, দ্যাট ইজ সমীর নেনা নাকিরা এন্টারটেইনমেন্ট, করবেন তো? আবার কালকে ফিরে আসবো, কিন্তু জিজ্ঞেস করবো, আর আমি অনেক কমেন্টস দেখতে চাই, প্লিজ প্লিজ শেয়ার করুন, কমেন্টস করুন, ঠিক আছে? লাভ ইউ অল, গুড নাইট।